নমস্কার বন্ধুরা, আমি চৈতানি, চলে এসেছি হ্যাপি অ্যান্ড স্মাইল ফ্যামিলির পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব মিথ্যে ভালোবাসার সম্বন্ধে, মানে মিথ্যে ভালোবাসার কিছু উক্তি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ক্ষুধার্ত পেট, খালি পকেট আর মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে যায়। কিছু স্বপ্ন পূরণ হওয়ার নয়, স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যায়। কারো অবহেলিত ভালোবাসা হওয়ার চাইতে সারা জীবন একা থাকো অনেক ভালো থাকবে। ভালোবাসার অবহেলা একদমই সহ্য হয় না, এর থেকে একা থাকা অনেক ভালো। অন্তত অবহেলাটা তো পাওয়া যাবে না, দুঃখটাও পাওয়া যাবে না। ব্যস্ততা তোমাকে শুধু ক্লান্তিই দেবে, তোমাকে কিন্তু ভুলতে দেবে না। তুমি যখন খুব ব্যস্ত থাকবে তখন দেখবে তুমি ক্লান্ত হয়ে পড়েছো, বা যে তোমার মনের মানুষ তাকে হয়তো সময় দিতে পারছো না, কিন্তু তাকে তুমি ভুলতেও পারছো না, তাকে কোনোদিনও ভোলা সম্ভবই নয়। সময়টা এখন এমন হয়ে গেছে যে খুব বেশি ব্যথা পেলে এখন খালি নিশ্চুপ হয়ে থাকতে হয়। চুপ করে থাকাটাই সবচেয়ে বেশি শ্রেয়। ব্যথা পেলে সেটা যদি লোককে আমরা বলি বা সবার সামনে সেই ব্যথাটাকে জাহির করি, তার থেকে শুধু সমবেদনা পাওয়া যায়, তার থেকে শুধু আহা আহা উক্তি পাওয়া যায়। কিন্তু সেটার তো দরকার নেই, তার থেকে চুপ করে নিশ্চিন্তে একা বসে থাকাই অনেক ভালো। মনে করো না পুরনো সেই সব স্মৃতি, মনে করো পুরনো সেই সব দিন, সেই সব মুহূর্তগুলো, যেসব মুহূর্তগুলো তুমি কাটিয়ে এসেছো তার সাথে। দেখবে মনটা অনেক ভালো লাগবে, কষ্ট হবে তাও সমবেদনা তো কেউ জানাবে না, তোমার সমব্যথি হয়তো কেউ না থাকতে পারে, বাট সমবেদনাও কেউ দেবে না। তুমি সেই স্মৃতি নিয়ে নিজেকে ভুলিয়ে রাখো আর নিজে ভালো থাকার চেষ্টা করো, দেখবে অনেক ভালো থাকবে। ভালোবাসার জন্য নয়, ভালোবাসি বলেই আজও তোমায় কিন্তু খুবই ভালোবাসি। ক্ষমা তাকেই করা যায় যে ভুল স্বীকার করতে জানে, যে তোমার কাছে তার নিজের ভুলটা স্বীকার করে নেবে, তার নিজের অন্যায়টা স্বীকার করে নেবে। তুমি কিন্তু একমাত্র তাকেই ক্ষমা করতে পারবে। কিন্তু যে কখনো তোমার সামনে তোমার ভুল, তোমার কষ্ট, তার কষ্ট কোনো দিনও স্বীকার করবে না তোমার কাছে, সে মানে একদমই নিরেট একটা খুব ভালো মানুষ হয়ে থাকবে, তুমি কিন্তু কখনো সে ভুল করলেও তাকে ক্ষমা করতে পারবে না। সে জানে সে ভুল করছে, বাট সে নত হবে না, সে ক্ষমা চাইবে না, সে তার ভুল স্বীকার করবে না, তুমিও তাকে কোনো দিনও ক্ষমা করতে পারবে না। বাট তুমি বর্তমানকে পেয়ে অতীতকে কোনোদিন ভুলে যেও না। বর্তমানকে পেয়ে অতীতকে ভুলে যাওয়াটা একদমই উচিত নয়। তুমি যে অতীতটা কাটিয়ে এসেছো সেই অতীতে তোমার সাথে হয়তো এমন কেউ ছিল যে তোমাকে তোমার বিপদের সঙ্গ দিয়েছে, যে তোমাকে সবসময় সঙ্গী হয়েছে, যে তোমার পাশে পাশে থেকেছে, যে তোমাকে ভুলে যায়নি, যে তোমার সমব্যথি হয়ে থেকেছে। আজ সে হয়তো তাকে নেই, সে তোমার কাছে নেই, তোমার সাথে নেই, তোমার কাছে নেই, বাট সে আছে, সে তোমার মনে আছে, তার মনেও কিন্তু কোনো এক কোণে তুমি আছো। সে যেন বর্তমানকে পেয়ে একদমই তোমরা কেউ অতীতকে ভুলে যেও না। অবহেলাগুলো যত্ন সহকারে তুলে রাখো, একদিন আফসোস হিসাবে সেটা ফেরত আসবে। স্বপ্নটা তুমি আর বাস্তবটা হচ্ছে চোখের জল।
তুমি হলে আমার স্বপ্ন, তুমি আছো আমার স্বপ্ন, তুমি ছিলে আমার স্বপ্ন। কিন্তু এখন বাস্তবটা কি? এখন তুমি আমার স্বপ্নেও নেই, তুমি আমার চোখেও নেই, বাট মনে আছো। তাই বাস্তবটা হচ্ছে চোখের জল, চোখের জল আর তুমি মনে থাকা ছাড়া আর কিছুই তো আমার সঙ্গী নেই। পরিস্থিতির চাপে পড়ে চুপ করে থাকে যারা, যদি তারা কোনো দিনও রেগে যায়, সে রাগটা কিন্তু ভীষণ ভয়ানক হয়ে দাঁড়ায়। কারণ তারা অনেক সহ্য করেছে, অনেক সহ্য করেছে, পরিস্থিতির দাস হয়ে গেছে, তোমাকে ভালোবেসেছে বলেই সে তোমার রাগগুলো সহ্য করেছে, সে তোমার বেয়াদবিগুলো সহ্য করেছে, কারণ সে তোমাকে ভালোবাসে। কিন্তু একদিন এমন আসে যখন সে আর সহ্য করতে না পেরে সে ভয়ানকভাবে সেটা প্রকাশ করে ফেলে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে, আর মানুষ ফালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। এটা একদম বাস্তব কথা। ঘুম ভাঙলে দেখবে তুমি কি স্বপ্ন দেখেছো, স্বপ্নে কি করেছো, সবটাই তুমি ভুলে যাবে, কিছু মনে থাকে কিছু মনে থাকে না। আর তোমার যখন কোনো কাজ মানুষের কাছে তোমার স্বার্থটা ফুরিয়ে যাবে, দেখবে মানুষটা তখন তোমার কাছে আর নেই, কারণ তোমার কাছ থেকে যে স্বার্থ পাওয়াটা শেষ হয়ে গেছে, সে চলে গেছে তোমার কাছ থেকে দূরে, অনেক অনেক দূরে। একসময় ভাবতাম কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ দিব্যি দিয়ে কখনো মিথ্যে বলে না, কিন্তু না, ভুল কথা, আমি বোকা। মানুষ দিব্যি দিয়ে প্রচুর মিথ্যে কথা বলে, দিব্যি দেওয়াটা মানুষের কাছে কোনো ব্যাপারই না। কোনো মানুষকে তার জারি জড়াতে, তার স্বপ্নের ফাঁদে, তার ভালোবাসার ফাঁদে আটকাতে দিব্যি দেওয়াটা যেন কোনো ব্যাপারই না। এগুলো সমস্ত মিথ্যে ভালোবাসার এক একটা, কি বলবো, মিথ্যে ভালোবাসার এক একটা পয়েন্ট, এগুলো এগুলো সমস্তটাই মিথ্যে ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য। আমি এমন একজন মানুষ যার লাইফে একের পর এক সমস্যা লেগেই থাকে। ভালো আছি, হ্যাঁ ভালো আছি, এই মিথ্যে কথাটা বলতে বলতে কেউ কেউ সত্যি একসময় ভালো থাকা শিখে ফেল। জীবন আসে, জীবন ভাসে অজানা স্রোতে, তবু জীবন এগিয়ে চলে আশার লক্ষ্যপথে। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে কিন্তু অনেক বেশি ঠকে যায়, কারণ সেই মানুষগুলোকে সবাই ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে, ইমোশনালি তাদের চাপে রাখার চেষ্টা করে, কারণ জানে তারা ইমোশনাল, বড্ড বেশি ইমোশনাল, ইমোশনাল হয়ে পড়ে তারা, তাদেরকে কিন্তু ভালোবাসে না, তাদেরকে ঠকিয়ে যায় তারা। কেউ শুধু খুঁজলো টাকা, কেউ খুঁজলো হাসি, শত আঘাত পেয়েও কেউ বলে আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। এরকম অনেক প্রচারণার কথাই মিথ্যে ভালোবাসার ক্ষেত্রে শোনা গিয়ে থাকে, তাই না? তুমি আমাকে হাজার বার দূরে ঠেলে দিলে, আমি তোমাকে লক্ষ কোটি বার আমার কাছে টেনে নেব, আমার নিজের মনের মতো করে নেব। আমাকে দূরে ছেলে কোনো লাভ নেই, আমি দূরে যাব না তোমার থেকে, আমি সবসময়ই তোমার সাথে থাক, কাছে থাক। হয়তো শারীরিকভাবে তোমার কাছে থাকতে না পারি, কিন্তু মানসিকভাবে, মানসিকভাবে কিভাবে তুমি আমাকে দূরে ঠেলে দেবে, আমার মন থেকে কিভাবে তুমি নিজেকে নিজে বের করে নেবে, তুমি তো আমার মনেই থেকে যাবে, তাই না? আমি কি একমাত্র মানুষ যে কিনা তাকে পাবো না জেনেও এখনো তাকে ভালোবেসে চলেছি? তো
বন্ধুরা, মিথ্যে ভালোবাসার ক্ষেত্রে বা ভালোবাসার যে কোনো ক্ষেত্রে এই কথাগুলো কিন্তু একদম বাস্তব সত্যি। আপনারা এই কথাগুলো একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে দেখবেন যে ভালোবাসার প্রতিটি ক্ষেত্রে মানুষ অনেক আঘাত পায়, অনেক যন্ত্রণা পায়, অনেক ভালোবাসাও পায়। কেউ দূরে সরে যায়, কেউ কাছে টেনে নেয়, কেউ দূরে ঠেলে দেয়, কেউ আবার কাছ থেকে দূরে চলে সরে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ বেল আইকনটি টিপে দেবেন। তো আজ চলি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদেরই সামনে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কথাগুলো একটু চিন্তা করে দেখবেন, তারপর কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।